প্রিয় ডিগ্রি পরীক্ষার্থী শিক্ষার্থী বৃন্দ, আসসালামু আলাইকুম। আশা করি সকলে ভালো আছেন। আপনারা যারা দ্বিতীয় বর্ষ পরীক্ষা দিবেন, অর্থাৎ আপনাদের পরীক্ষা 4/4/2022 তারিখ থেকে, তাদের জন্য বাংলা ভাষা আবশ্যিক সাজেশনটি ক এবং খ গ বিভাগ আমি আগে আপলোড করেছি আমার চ্যানেলে। সেই লিঙ্কটি আমি এই ভিডিওটির ডিসক্রিপশন বক্সে দিয়ে রাখবো এবং এই ভিডিওটির উপরে আই বাটনে দিয়ে রাখবো, আপনারা চেকআউট করে নেবেন। আজকে আমি নিয়ে এসেছি সামষ্টিক অর্থনীতি ক বিভাগ। আমি খ ও গ বিভাগ সামষ্টিক অর্থনীতির আগে আপলোড করেছি, সেটিও আমি এই ভিডিওটির ডিসক্রিপশন বক্সে দিয়ে রাখবো এবং উপরের আই বাটনে দিয়ে রাখবো, আপনারা চেকআউট করে নেবেন। তো চলুন বেশি কথা না বাড়িয়ে আমরা মূল আলোচনায় চলে আসি। আপনারা যারা আমার চ্যানেলে নতুন এসেছেন, আপনাদের কাছে একটা রিকোয়েস্ট থাকবে, পাশে থাকা লাল সাবস্ক্রাইব বাটনে ক্লিক করে পাশের বেল আইকনটি অল করে রাখবেন। কারণ আমি কিন্তু আপনাদের জন্য বিভিন্ন শিক্ষণীয় তথ্য এবং বিভিন্ন নিয়োগপত্রের ভিডিও, এমনকি বিভিন্ন পরীক্ষার সাজেশন আপলোড করে থাকি আমার এই চ্যানেলে। তো আজকের সেশনটি হচ্ছে সামষ্টিক অর্থনীতি ক বিভাগ, বিষয় কোড হচ্ছে 12/2001 ক বিভাগ। 1 নম্বর, সামষ্টিক অর্থনীতি কাকে বলে? উত্তর হবে অর্থনীতির যে শাখায় অর্থনৈতিক সমস্যা ও অর্থনৈতিক কার্যাবলী ব্যক্তিগত বা খণ্ডিত দৃষ্টিকোণ থেকে বিবেচনা না করে সামগ্রিক দৃষ্টিকোণ থেকে আলোচনা করে তাকে সামষ্টিক অর্থনীতি বলা হয়। 2 নম্বর, সামষ্টিক অর্থনীতির 3টি চলকের নাম লিখো। উত্তর হবে 3টি চলকের নাম জাতীয় আয়, বিনিয়োগ ও মুদ্রাস্ফীতি। NAIRU এর পূর্ণ রূপ কি? মাথাপিছু আয় কি? কোন দেশের জাতীয় আয়কে সে দেশের জনসংখ্যা দ্বারা ভাগ করলে মাথাপিছু আয় পাওয়া যায়? শের বিধিটি লিখো। শের বিধিটি হলো যোগান নিজেই তার সমপরিমাণ চাহিদা সৃষ্টি করে। GNP ডিফ্লেক্টর বলতে কি বোঝো? কোন নির্দিষ্ট বছরের আর্থিক GNP কে প্রকৃত GNP দ্বারা ভাগ করলে যা পাওয়া যায় তাকে GNP ডিফ্লেটর বলা হয়। পূর্ণ নিয়োগ কি? যে অবস্থায় বা পরিস্থিতিতে কোনো দেশে প্রাপ্ত সকল সম্পদ কিংবা উৎপাদনের সকল উপকরণ পূর্ণ দক্ষতার সাথে উৎপাদন কাজে নিয়োজিত হয় তাকে বলা হয় পূর্ণ নিয়োগ অবস্থা। 8 নম্বর, মৌসুমী বেকারত্ব কাকে বলা? বছরের একটি নির্দিষ্ট সময় কাজ চলে না এবং অবশিষ্ট সময় কাজ ব্যতীত বসে থাকতে হয়, ফলে একটি নির্দিষ্ট সময়ের জন্য এসব শ্রমিকরা বেকার হয়ে পড়ে। এ ধরনের বেকারত্বকে মৌসুমী বেকারত্ব বলে। স্বয়ংভূত বিনিয়োগ কি? যে বিনিয়োগ আয়ের উপর নির্ভর করে না কিংবা আয় দ্বারা প্রভাবিত হয় না তাকে স্বয়ংভূত বিনিয়োগ বলা হয়। মোট বিনিয়োগ কি? উত্তর হবে একটি নির্দিষ্ট সময়ে স্বয়ংভূত বিনিয়োগ ও পরিচিত বিনিয়োগের সমষ্টিকে মোট বিনিয়োগ বলা হয়। 11 নম্বর, মূলধনের প্রান্তিক দক্ষতা কি? অতিরিক্ত এক মূলধন বিনিয়োগের ফলে যে অতিরিক্ত আয় উপার্জনের প্রত্যাশা হয় তাকে মূলধনের প্রান্তিক দক্ষতা বলা হয়। মুদ্রা সংকোচন কি? দাম স্তর ক্রমাগত হ্রাস পাওয়ার প্রবণতাকে মুদ্রা সংকোচন বলে। CPI কি? একটি নির্দিষ্ট সময়ের জন্য পণ্য ও সেবার গড় মূল্যের পরিবর্তনকে পরিমাপ করার সূচক হলো ভোক্তার মূল সূচক বা কনজুমার প্রাইস ইন্ডেক্স CPI। 14 নম্বর, একটি দীর্ঘকালীন ভোগ অপেক্ষকের সমীকরণটি লিখে উত্তর হবে C=BY। 15 নম্বর, প্রান্তিক ভোগ প্রবণতা কি? উত্তর, আয়ের পরিবর্তন দ্বারা ভোগ ব্যয়ের পরিবর্তনকে ভাগ করলে যা পাওয়া যায় তাকে প্রান্তিক ভোগ প্রবণতা বলা হয়। শূন্য সঞ্চয় বিন্দু চিত্রে দেখাও। 17 নম্বর, অর্থের মূল্য বলতে কি বোঝো? একটি নির্দিষ্ট পরিমাণ অর্থ দ্বারা যে পরিমাণ দ্রব্য সামগ্রী সেবা ক্রম ক্রয় করা যায় তাকেই অর্থের মূল্য বলা হয়। 18 নম্বর, শক্তিশালী মুদ্রা কি? উত্তরটি দেখে নেবেন। আপনার তারল্য ফাঁদ কি? যখন নিম্নতম সুদের হারে অর্থের চাহিদা রেখার স্থিতিস্থাপকতা অসীম হয় তখন সেই অবস্থাকে তারল্য ফাঁদ বলে। গ্রেসামের মুদ্রা বিধি কি? উত্তর হবে নিকৃষ্ট মুদ্রা উৎকৃষ্ট মুদ্রাকে বাজার থেকে বিতরিত করে। 21 নম্বর, অর্থের প্রচলন গতি কি? অর্থের প্রচলন গতি বলতে দ্রব্য ও সেবা ক্রয়ের জন্য এক একক অর্থ বছরে কতবার ব্যবহৃত হয়েছে তাকে বোঝায়। 22 নম্বর, অর্থের পরিমাণ তথ্যের ফিশারীয় সমীকরণটি লিখো। ফিশারীয় সমীকরণটি MV = PT। 23 নম্বর, গুণকের সূত্রটি লিখো অথবা বিনিয়োগ গুণকের